কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ এই মহামারী যুদ্ধে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছে। একদিকে উন্নয়ন আর অন্যদিকে মানুষের জীবনকে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, এই মহান দুটো কাজ নিয়েই আমাদের এগোতে হচ্ছে। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে চাই, সেটাও শিক্ষানীতি আমাদের যা রাজ্য সরকারের যা শিক্ষানীতি, সেই নীতি অনুযায়ী আমরা চেষ্টা করেছি স্কুল কলেজ যখন বন্ধ তাকে কী করে সচল রাখা যায়। টিভির মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করেছি, অনলাইনের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করেছি, বর্তমানে টেলিফোনের মাধ্যমেও কিন্তু আমরা ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গের এই সমস্ত ছাত্রছাত্রীরা কীভাবে এই অতি মহামারীতেও তারা পড়াশুনো বজায় রাখতে পারে। প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। শিক্ষা ব্যবস্থাকে একটা আগামী দিনে আমরা কি নতুন নতুন কি প্রকল্প দেখতে পাবো? না, আমরা প্রথমত জাতীয় শিক্ষানীতির বিষয়টা আমাদের সরকারের সঙ্গে আলোচনা না করেই, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই, রাজ্যের প্রতিনিধিত্ব না নিয়েই, যে রকমভাবে একতরফাভাবে কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি চালু করবার ব্যবস্থা করছেন, আমরা চাই যে এটা আলাপ আলোচনার মধ্য দিয়েই হোক। সংসদে পাশ হলো না, যুক্ত তালিকাভুক্ত এই শিক্ষা ব্যবস্থা আজকে তাই সেই রাজ্যের যে ভূমিকা তাকে অস্বীকার করা হচ্ছে। নতুন শিক্ষা ব্যবস্থা আসছে, ভাষা শিক্ষার ব্যাপারেও দেখা যাচ্ছে বাংলাকে বাদ দেওয়া হয়েছে ধ্রুপদী ভাষা হিসেবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে। শুধু তাই নয়, এই যে ব্যাপক যে পরিবর্তন, সেই ব্যাপক পরিবর্তনে যে টাকা যে অর্থ সেই অর্থ কোথার থেকে আসবে তাও জানা নেই। আমাদের মনে হচ্ছে এটা একটা স্টেটমেন্ট, এর বাস্তবতা নেই, এর ইমপ্লিমেন্টেশন করবার যে সময়টুকু ধার্য করা দরকার সেই ধৈর্যও তারা দেখায়নি। রাজ্য তার এই মতামত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবে। আমরা ছজনের একটা কমিটি করেছি, তারা আজকে আমার কাছে জমা দিয়ে গেছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট পাঠিয়েছি এবং তার ভিত্তিতেই আমরা কেন্দ্রীয় সরকারকে আমাদের মতামত জানাব। কি মনে হচ্ছে স্কুল ফিস্কুল ঠিক কবে নাগাদ খুলতে পারে? আমাদের মনে হওয়ার উপরে নির্ভর করে না, করোনা কি মনে হচ্ছে তার উপরে নির্ভর করে। আমরা ছাত্রছাত্রীদের নিয়ে কোনো জীবন নিয়ে খেলা করতে চাই না। পরীক্ষার বছর একটা নষ্ট হলেও কিছু এসে যাবে না, যদি তাদের জীবন চলে যায় সেটা বড় কথা। আমরা ব্যালেন্স করছি যে জীবনও থাকবে এবং বছরও নষ্ট হবে না, সেই দিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রী যে ধরনের নির্দেশ দিচ্ছেন রাজ্যের শিক্ষা দপ্তর সেগুলোকে পালন করছে। আমরা যেটা অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, তাই লাস্ট যে দুটো প্রশ্ন, এই যে 2020 সালে আমরা প্রচুর মানুষকে হারিয়েছি, প্রচুর মানুষ ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইডের মতো পন্থা অবলম্বন করেছে। আমরা নর্মালি জানি মৃত্যু মানে হচ্ছে হেরে যাওয়া, সে জীবনের সাথে যুদ্ধ করতে না পেরে জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে। তো তুমি এমন কিছু বলো যেখানে সাধারণ মানুষ জোর পেয়ে অন্তত খেটে বা খাটবে বা সাধারণ মানুষের মনটা জোরটা পাবে। আমি বলবো সচেতনতা থাকা ভালো, শঙ্কিত হওয়া খারাপ। আমরা যেন শঙ্কিত না হই, সচেতন হই। যুদ্ধে জয় আমাদের হবেই হবে এবং খুব বেশি দেরি নেই, যেখানে সমগ্র মানুষ এই যুদ্ধ জয়ের করোনাকে পরাস্ত করে আবার নতুন বাংলা গড়বে, নতুন ভারতবর্ষ সূর্যোদয় ঘটবে। সুতরাং ভেঙে পড়ার কোনো কারণ নেই, লড়াই করো, এইটা আমাদের মধ্যে থাকতেই হবে। এই চেতনার উন্মেষ নিয়েই, এই আশা নিয়েই আমরা এই স্বাধীনতা দিবসের উদযাপন করছি। আজ যেহেতু 15ই আগস্ট, এই স্বাধীনতা দিবস উপলক্ষে তোমার মুখ থেকে সাধারণ মানুষ কিছু শুনতে চায়? আমি তো এতগুলো কথা বলে আমার নতুন করে কি শুনবে। স্বাধীনতা দিবস যেন বাংলার স্বাধীনতা, সংবিধান, বাংলার অধিকার, ভারতবর্ষের অধিকার, সংবিধান শীঘ্র অধিকার বজায় রাখতে পারে। দুমুঠো ভাত, হাতে কাজ, মাথায় ছাদ,
স্বাস্থ্য শিক্ষা নিয়ে যেতে পারে, এটাই আমার স্বাধীনতা দিবসে আবার নতুন করে চাওয়া পাওয়া।